হ্যালো ভিওয়ার্স টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনাতে থাকবে অর্থনৈতিক নির্দেশক সমূহের যে বিষয়গুলো আমরা ইতোমধ্যে পড়েছি সেই বিষয়গুলো দেখো এখানে অলরেডি লিখে রেখে লিখে রেখেছি যে জিডিপি জিএনপি ও মাথাপিস তুলনা যে জিডিপি জিএনপি ও মাথাপিসুয়ের তুলনামূলকভাবে সমগ্র বিশ্বে কী কী ধরনের অবস্থানে রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাতে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যে এখানে দেখতে পাবো যে আমাদের যে দেশগুলো রয়েছে বিশ্বের যে দেশগুলো রয়েছে আমরা যদি স্বাধীন দেশের কথা বলি তাহলে আমরা দেখব যে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ রয়েছে এই দেশগুলো এবং এই দেশের যে অর্থনৈতিক অবস্থান বা অর্থনৈতিক উপার্জন উৎপাদন সেই বিষয়গুলো কেমন কী অবস্থানে রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো তো তার আগে একটা কথা বলে নেওয়া দরকার যে আমাদের জিডিপি জিএনপি আর এই তুলনার উপর ভিত্তি করে আমাদের বিশ্ব ব্যাংক এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছে এই ভাগ তিনটার কথা যদি আমরা বলি তাহলে দেখব আমরা তিনটা ভাগের কথা বললে আমরা প্রথমত বলতে পারি যে উচ্চ আয়ের দেশ উচ্চ আয়ের দেশ দুই নাম্বারটা আমরা বলতে পারি যে মধ্য আয়ের দেশ মধ্য আয়ের দেশ এই মধ্য আয়ের দেশকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্য আয় এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে উচ্চ মধ্য আয় মধ্য আয় এবং নিম্ন মধ্য আয় নিম্ন মধ্য আয় এবং আরেকটা হচ্ছে নিম্ন আয়ের দেশ তিন নম্বরটা হচ্ছে মাথা পিছু তুলনামূলক যে ব্যাখ্যা করতেছি সে ব্যাখ্যাতে আমরা দেখবো যে এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এবং আমরা এখানে একটা ভাগের নাম জানলাম যে উচ্চ আয়ের দেশ অর্থাৎ যে আয়ের যে দেশের আয়ের পরিমাণটা আর কি আয় অর্থাৎ জিডিপি জিএনপি মাথা পিছুর আয়টা বেশি সেটাকে আমরা বলতেছি উচ্চ আয়ের দেশ এবং আমরা আরেকটাকে বলতেছি মধ্য আয়ের দেশ সেখানটাকে আমরা আবার দুটো ভাগে তারা দুটো ভাগে ভাগ করে নিয়েছে এক হচ্ছে উচ্চ মধ্য হয় এবং নিম্ন মধ্য হয় এবং লাস্ট এবং সর্বনিম্ন যে স্টেপটা রয়েছে সেটাকে বলা হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ তো এই প্রেক্ষিতে আমরা দেখবো যে আমাদের এইটা নির্ধারণ করা হয়েছে এবং এই তিনটে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে তো এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে বা জানা দরকার সেটা হচ্ছে আমরা এই উচ্চ আয়ের দেশ এবং এই মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ কোন কোন দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেটা আমাদের একটু দরকার হয় কেননা এখান থেকে সৃজনশীল বলো বা এমসি বলো বিভিন্ন সময় প্রশ্ন করা হয়ে থাকে যে একটা দেশের নাম দিয়ে বলা হয়ে থাকে যে এটা কোন ধরনের কোন ধরনের অর্থনীতির দেশ সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ধারণা না থাকলে আমরা এটা গুলিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের একটা ধারণা রাখতে হবে তো আমরা যদি উচ্চ আয়ের দেশের কথা বলে থাকি যে আমরা মনে করো বলতেছি উচ্চ আয়ের দেশ তাহলে আমরা এখানে কি বলতে পারি যে কোন কোন দেশ এখানে অন্তর্ভুক্ত রয়েছে তো আমরা উচ্চ আয়ের দেশ তাহলে উচ্চ আয়ের দেশের ভিতরে যেটা যেটা রয়েছে তাহলে এখানে আমরা উচ্চ আয়ের দেশের কথা বলতে পারি ইউনাইটেড কিংডম ইউকে অর্থাৎ যুক্তরাজ্য আমরা বলতে পারি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকার কথা আমরা বলতে পারি আমরা এখানে বলতে পারি জাপান জাপানের কথা বলতে পারি আমরা এখানে নরওয়ে নরওয়ে সুইডেন সুইডেন এগুলো হচ্ছে আমাদের উচ্চ আয়ের দেশ অর্থাৎ এদের আয়ের পরিমাণটা অনেক বেশি এই কারণে আমাদের আয়ের পরিমাণ জিডিপির পরিমাণ বেশি মাথাপিছু আয়ের পরিমাণ বেশি সবকিছু বেশি সুতরাং এদেরকে বলা হচ্ছে উচ্চ আয়ের দেশ সুতরাং এই যে যে দেশগুলোর কথা আমরা এখানে বললাম এই দেশগুলোর নাম যদি বলা হয় যে এটা কোন ধরনের অর্থনীতির সাথে মানে কোন ধরনের অর্থনীতি সম্পৃক্ত মানে অর্থনীতির সাথে জড়িত তাহলে আমরা বলবো যে উচ্চ আয়ের দেশ আর আরেকটা কথা তোমাদের বলে নিয়েছি যে আমরা এই যে আমাদের যে তিনটা স্তরে ভাগ করেছে এটা কিন্তু ব্যাংকের নির্ধারণ অনুসারে বা ব্যাংকের তিনটা স্টেপে ভাগ করেছে এরপরে দেখো আমাদের দুই নাম্বারতে রয়েছে যে এটা এক নাম্বার বললাম আমাদের দুই নাম্বারে রয়েছিল মধ্য আয়ের দেশ তো মধ্যায়ের দেশের কিন্তু দুইটা ভাগ বলেছিলাম যে উচ্চ মধ্য হয় এবং নিম্ন মধ্য হয় তাহলে আমরা এখানে সরাসরি এটাই লিখি যে মধ্য আয় দুই আমরা যদি ক অংশটার কথা বলি তাহলে আমরা এখানে দেখব যে উচ্চ মধ্য আয় উচ্চ মধ্য আয় তাহলে এই উচ্চ মধ্য আয়ের সাথে কোন কোন দেশ সম্পৃক্ত সেটা আমরা এখানে আলোচনা করব। যে উচ্চ মধ্যায় এবং নিম্ন মধ্যের সাথে কোন কোন দেশ আমাদের এখানে সম্পৃক্ত তাহলে দেখো উচ্চ মধ্যায়ের কথা বলি আমরা তাহলে আমরা দেখব চীন তুরস্ক মালয়েশিয়া এই দেশগুলো কিন্তু আমাদের হচ্ছে উচ্চ মধ্যায়ের দেশ অর্থাৎ বিশ্বব্যাংকের যে ভাগ এখানে আমরা দেখলাম সেই উচ্চ মধ্যায়ের দেশ হচ্ছে চীন তুরস্ক এবং মালয়েশিয়া এরপরে আমরা খ নাম্বার অর্থাৎ এখানে আমরা খ নাম্বারে বলছি নিম্ন মধ্যায়ের দেশ অর্থাৎ এটা মধ্য আয়ের মধ্যেই পড়বে কিন্তু আরেকটা স্টেপ যেটা আমরা বললাম সেটা হচ্ছে নিম্ন মধ্য আয় তাহলে নিম্ন দেশের কথা যদি আমরা বলি তাহলে এখানে আমরা দেখব নিম্ন মধ্য আয় নিম্নধ্যায়ের কথা বললে আমরা এখানে বাংলাদেশের কথা বলবো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এগুলো হচ্ছে নিম্ন মধ্যার দেশ আরেকটি কথা বলে রাখা দরকার আমরা আহ যে বাংলাদেশের যে কথাটা আমরা এখানে বললাম বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ আমরা বলতেছি এটা কিন্তু আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমাদের এই যে নিম্ন আয়ের দেশই ছিল বাট আমাদের বেশ কিছুদিন আগে দেখা গেছে যে আমাদের একটা জরিপের মাধ্যমে জানতে পেরেছি যে বিশ্বব্যাংক একটা তথ্য দিয়েছে সেই তথ্যতে মানে মধ্যম আয়ের দেশের যে ধরনের কন্ডিশন ফিল আপ করা দরকার বাংলাদেশ ইতোমধ্যেই সেই কন্ডিশনগুলো ফিল আপ করতে সক্ষম হয়েছে বিধায় বাংলাদেশে কিন্তু নিম্ন আয়ের দেশ থেকে পরিত্রাণের মাধ্যমে মধ্যমায়ের দেশের রূপলাভ করে নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি বাংলাদেশ এখন হচ্ছে মধ্যম আয়ের দেশ আরো স্পেসিফিক করে বলতে পারি বাংলাদেশ হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশে অন্তর্ভুক্ত হয়েছে এরপরে দেখো আছে নিম্ন আয়ের দেশ আমরা এখানে তিন নাম্বারটা বলবো নিম্ন আয়ের দেশ নিম্ন আয়ের দেশ নিম্ন আয়ের দেশের ক্ষেত্রে আমরা যেটা যে কোন কোন দেশ রয়েছে সেটা আগে নিই তো এখানে নিম্ন আমরা দেখব নেপাল ভুটান কেনিয়া উগান্ডা এই দেশগুলো হচ্ছে নিম্ন আয়ের দেশের বিশেষ করে আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি বলতে পারি যে আফ্রিকার অধিকাংশ দেশ আফ্রিকার যে স্বাধীন দেশ রয়েছে চুয়ান্নটি সেই চুয়ান্নটি স্বাধীন দেশের মধ্যে যদি আমরা দেখি প্রায় চল্লিশটি কিন্তু আমরা দেখবো যে নিম্ন আয়ের দেশ অর্থাৎ আফ্রিকার কোনো দেশের নাম আসলে আমরা সেক্ষেত্রে ক্ষেত্রে নিম্ন আয়ের দেশের কথা আমরা বলতে পারি তো তাহলে দেখো এখানে আমরা যে বিষয়গুলো তিনটা স্টেপের প্রথমত তিনটা স্টেপ জানলাম যে উচ্চ আয়ের দেশ মধ্য আয়ের দেশ মধ্য আয়ের দুইটা পেলাম নিম্ন আয়ের দেশ এবং এখানে আমরা যে বিষয়টা পেলাম যে এই কোন কোন দেশ এর অন্তর্ভুক্ত হচ্ছে সেই বিষয়টা আমরা পেলাম তাহলে এখানে আমরা যে নিম্ন উচ্চ আয়ের দেশের একটা ভাগ দেখলাম তার পরবর্তীতে আমরা এখানে দুইটা ভাগ দেখলাম যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং লাস্ট আমরা এখানে নিম্ন একটা দেশ নিম্ন আয়ের দেশগুলো কোনগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে কিন্তু দেখলাম এরপর আমরা দেখবো যে কিভাবে এটা নির্ধারণ করাচ্ছে সেইটা তাহলে আমরা দেখি যে মাথাপিছু আয় বিশেষত এখানে দেখা যায় যে মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে কিন্তু এটা করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আহ উচ্চ আয়ের যে দেশ আমরা দেখছি উচ্চ আয়ের দেশ হাজার দুইশো ছিয়াত্তর মার্কিন ডলার বা তার উপরে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উচ্চ আয়ের দেশ তাহলে এখানে আমরা কি দেখলাম যে উচ্চ আয়ের দেশের ক্ষেত্রে দেখলাম কি বারো হাজার মার্কিন ডলার হলে সেটা হবে হচ্ছে উচ্চ আয়ের দেশ এরপরে দেখো আমাদের এইখানে মধ্য আয় দেশের ক্ষেত্রে আমরা দুইটা ভাগ দেখছি সে দুইটা ভাগের ক ভাগে রয়েছে আমাদের উচ্চ মধ্য আয় উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্য আয় নিম্ন মধ্য আয় সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে বারো হাজার দুইশো ছিয়াত্তর এক কম হবে তো বারো হাজার পর্যন্ত এটা স্টার্ট হবে তিন হাজার নয়শো মার্কিন ডলার থেকে এখানে মার্কিন ডলার তিন মার্কিন ডলার থেকে বারো মার্কিন ডলার পর্যন্ত যে আয় সীমা বা মাথাপিছু আয় রয়েছে সেই দেশটাকে আমরা বলতেছি হচ্ছে উচ্চ মধ্য আয়ের অন্তর্ভুক্ত এবং আমরা এখানে উচ্চ মধ্য আয়ের দেশের কিন্তু দেশগুলোর নাম আমরা জেনেছি বা আমরা বলেছি এই দেশগুলো হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ এবং আমাদের মাথাপিছু আয় যদি এই পরিমাণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো উচ্চ মধ্য আয় এবং এখানে আমরা লাস্ট নিম্ন মধ্য আয়ের কথা আমরা দেখতেছি যে এখানে আমরা দেখব যে এক হাজার ছয় থেকে তিন হাজার নয়শো পঁচাত্তর মার্কিন ডলার তিন হাজার নয়শো পঁচাত্তর মার্কিন ডলার যে দেশের মাথাপিছু আয় রয়েছে সে দেশগুলোকে আমরা বলতেছি নিম্নমধ্য আয়ের দেশ এরপরে লাস্ট আমাদের রয়েছে নিম্ন আয়ের দেশে যেখানে আমরা আলোচনা করলাম লাস্ট আমরা হচ্ছে এটা এক এটা দুই এবং আমরা যদি এখানে তিন নাম্বারটা বলি তাহলে আমরা দেখব যে নিম্ন আয়ের দেশ নিম্ন আয়ের দেশ তাহলে এখানে নির্ময়ের দেশের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এক মার্কিন ডলার বা তার নিচে তার নিচে যে দেশের মাথা পিছু আয় রয়েছে সে দেশটা হবে হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ তাহলে এখানে আমাদের যে জিডিপি জিএনপি এবং মাথাপিছু আয়ের তুলনার উপর ভিত্তি করে যে ছকটা সাধন হয়েছে সেটা আমরা একবার দেখি বিষয়টা যে আমরা প্রথমত বলে নিলাম যে বিশ্বব্যাঙ্ক এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছে সে তিনটা ভাগের নাম আমরা পেলাম উচ্চ আয়ের দেশ মধ্য আর দেশ মধ্য আয়ের দেশকে আমরা ক দুইটা ভাগে ভাগ করলাম যে ব্যাংকের হিসাব অনুযায়ী আয়ের দেশকে তারা দুইটা ভাগে ভাগ করেছে সেটার নামকরণ করা হয়েছে উচ্চ মধ্য হয় নিম্ন মধ্য হয় এবং আরেকটি তিন নম্বর সেটা করা হয়েছে নিম্ন নিম্ন আয়ের দেশ তো এই তিনটা ভাগে প্রথমত ভাগ করে নেওয়া হয়েছে আমাদের টোটাল ব্যবস্থাটাকে এবং আমরা পরবর্তীতে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোন কোন দেশ এই অর্থনীতির সাথে সম্পৃক্ত মানে এই যে আয়ের ভিত্তিতে আমরা বললাম যে কোন কোন দেশ কোন কোন ইয়ের সাথে যুক্ত সেটা দেখলাম তো প্রথমত আমরা এখানে এক নম্বরে হচ্ছে উচ্চ আয়ের দেশ দেখলাম এবং এখানে দেখলাম যে উচ্চ আয়ের দেশের সাথে যে দেশগুলো সম্পৃক্ত রয়েছে সেই দেশগুলোর নাম আমরা ইউকে ইউএস এর কথা বললাম জাপান নরওয়ে সুইডেনের কথা বললাম যে আমরা মধ্য আয়ের দেশের কথা বললাম এবং মধ্য মধ্যায়ের দেশ বলার সময় আমরা এখানে দুইটা ভাগে ভাগ করে নিলাম এক হচ্ছে উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্য আয় তো উচ্চ মধ্যায়ের দেশের সাথে যে দেশগুলো রয়েছে সেটার কথা বললাম এবং নিম্ন আয়ের ক্ষেত্রে আমাদের যে যে দেশগুলো রয়েছে সেই সেই দেশগুলোর কথা আমরা এখানে দেখলাম যে এই নিচের অংশটুকু হচ্ছে নিম্ন মধ্য আয় এরপরে আমরা সরাসরি নিম্ন আয়ের দেশে দেখলাম যে সেখানে নেপাল ভুটান কেনিয়া উগান্ডা এবং তোমাদের যে সহজভাবে যেটা বললাম যে বিশেষ করে আফ্রিকার অধিকাংশ দেশগুলো কিন্তু নিম্ন আয়ের দেশের অন্তর্ভুক্ত এরপরে যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এখানে যে কি পরিমাণ মাথাপিছু আয় থাকলে সেই দেশে উত্তরণ করা যেতে পারে তো এই যে আমরা এখানে বাংলাদেশের কথা বললাম যে বাংলাদেশের মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে বা আরও দেশ দুইটা ক্ষেত্র রয়েছে মোট মোট তিনটা ক্ষেত্র রয়েছে এক স্থান থেকে অন্য স্থানে পরিত্রাণের জন্য যেহেতু আমাদের এখানে শুধুমাত্র মাথাপিছু আয় রিলেটেড আলোচনা করা হচ্ছে সুতরাং আমরা সেটাই বলতেছি যে বাংলাদেশে বলা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে মধ্য আয়ের দেশ হতে কী করতে হবে যে নিম্ন মধ্য আয় হচ্ছে এক হাজার থেকে তিন হাজার নয়শো পঁচাত্তর মার্কিন ডলার তো বাংলাদেশের এখন মাথাপিছু আয় বর্তমান মাথাপিছু আয় হচ্ছে ষোলোশো বাহাত্তর মার্কিন ডলার সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ এটা ক্রস করে গেছে আর নিম্ন আয়ের আয়ের দেশের মধ্যে থাকতেছে না সুতরাং আমরা বাংলাদেশকে এখন নিম্ন মধ্য আয়ের দেশের অন্তর্ভুক্ত বলতে পারতেছি সুতরাং এই যে আমরা যে মাথাপিছু আয়ের কথা বললাম এই মাথাপিছু আয়টা একটা দেশের বৃদ্ধি পেলে কি হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে এই যে ব্যাংক কর্তৃক যে স্তরবিন্যাস করা হয়েছে সেই বিশ্বব্যাংক কর্তৃক স্তরবিন্যাসের যে সেই সেক্টরটা তারা পার করতে পারতেছে তাহলে এটা যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমাদের মনে রাখতে হবে প্রথমত দেখো আমরা উপর থেকে বললাম নিচ থেকে বললে আরো সুবিধা হবে যে আমরা হাজার পাঁচ এক হাজার পাঁচ পর্যন্ত যাদের যে দেশের মাথা পিছু আয় থাকবে সেটাকে আমরা বলবো নিম্ন আয়ের দেশ এবং এখানে উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্য আয় মধ্য আয়ের দেশের ক্ষেত্রে ভাগ করা হয়েছে উচ্চ মধ্য আয় এবং নিম্ন হয় এখানে একটা কথা বলে রাখি যে এখানে আমাদের যে মধ্য আয় সেটার কথা একটু দরকার আমাদের মধ্য আয়ের দেশ মধ্য আয়ের দেশ এখন দেখো মধ্য আয়ের দেশটাকে কিন্তু ভাগ করা হয়েছে দুইটা ভাগে তাহলে এটা শুরু কোথায় এক হাজার মার্কিন ডলার থেকে এটা শেষ হচ্ছে বারোশো পঁচাত্তর তাহলে বারো হাজার দুইশো মার্কিন ডলার পর্যন্ত কিন্তু আমাদের মধ্যায়ের দেশের অন্তর্ভুক্ত এই কথাটা একটু মনে রাখতে হবে যেহেতু আমরা এখানে শুধুমাত্র আয় এবং উচ্চ উচ্চমধ্যায় এবং নিম্ন মধ্যায় দুইটা ভাগে দেখাইছি কিন্তু এই দুইটাকে কিন্তু একত্রিতভাবে বলা হচ্ছে মধ্যায়ের দেশ সুতরাং আমরা এখানে দেখলাম যে নিম্ন মধ্যায়ের স্টার্টিং হচ্ছে এক মার্কিন ডলার

লাস্ট যেটা আমরা দেখলাম যে উচ্চ হয় যেটা হচ্ছে বারো হাজার দুইশো ছিয়াত্তর মার্কিন ডলার বা তার উপরে যতই হোক না কেন সেটা হবে হচ্ছে উচ্চ আয়ের দেশ এবং আমরা দেখে থাকি যে এই যে মাথাপিছু আয় জিডিপি জিএনপি এগুলো বৃদ্ধির মাধ্যমে আমাদের এই অর্থনৈতিক যে ক্ষেত্রগুলো রয়েছে সেই অর্থনৈতিক ক্ষেত্রগুলো বৃদ্ধি পায় এবং এটা নির্ধারণ করেন হচ্ছে আমাদের বিশ্বব্যাংক তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে